আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত ইন আল হামদুলিল্লাহ والصلاه আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ও আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ প্রিয় দিনী ভাই ও বোনেরা আমি মোস্তাফিজুর রহমান মুয়াজ বলছি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনারা কি চান আপনাদের জন্য জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ঘর বানিয়ে দিক সম্মানিত বন্ধুগণ আমরা কিন্তু সকলেই চাই আমরা যেন জান্নাতে যেতে পারি আর যে ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে সে ব্যক্তি কি জান্নাতে না গিয়ে অন্য কোথাও যাবে যাবে না আল্লাহ আল্লাহতালা যে বান্দার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন অবশ্যই সেই বান্দাকে দিবেন দিবেন জাহান্নামে দিবেন না তো সম্মানিত বন্ধুগণ আজকে আমরা জেনে নেব যে দুনিয়ার মধ্যে কোন কাজ করলে কোন আমল করলে কোন নেক কাজ করলে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রবুলি আলমিন আমাদের জন্য একটি ঘর নির্মাণ করবেন সম্মানিত বন্ধুগণ হাদিসের মধ্যে রাসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কব নবী ফিল জান্নাহ অর্থাৎ যদি কেউ আল্লাহ তাল সন্তুষ্টির উদ্দেশ্যে একটি মসজিদ ঘর নির্মাণ করে জান্নাতের মধ্যে আল্লাহ আল্লাহবাক রব্বুল আলামিন তার জন্য একটি ঘর নির্মাণ করবেন সুবাহান্লাহি হামদিহি সম্মানিত বন্ধুগণ এই দুনিয়ার মধ্যে যদি আমরা একটি মসজিদ ঘর নির্মাণ করি মানুষকে নামাজের জায়গা তৈরি করে দেই তাহলে আল্লাহ পাক আলামিন জান্নাতে আমাদের জন্য একটা ঘর নির্মাণ করে দিবেন আমাদের অনেকের সামর্থ্য আছে আমরা যদি চাই মসজিদ তৈরি করে দিতে পারি আবার অনেকের সামর্থ্য নাই তো যাদের আমাদের সামর্থ্য নাই আমরা যদি মনের মধ্যে তামান রাখি যে আমরা একটা মসজিদ অবশ্যই নির্মাণ করব। যখন আল্লাহ আমাকে ক্ষমতা দিবে। তো আপনার এই নেক উদ্দেশ্যের কারণে আল্লাহ কিন্তু আপনাকে সামর্থ্যবান অবশ্যই বানিয়ে দিবেন। এবং আপনি কিন্তু তখন একটি মসজিদ নির্মাণ করতে সক্ষম হবেন আমরা অনেকেই অনেক ধরনের স্বপ্ন দেখি আমি বড় হয়ে একটা হাসপাতাল করব আমি বড় হয়ে একটা স্কুল করবো এরকম একটা স্বপ্ন থাকতে হবে আমি বড়ো হয়ে একটি মসজিদ নির্মাণ করবো সম্মানিত বন্ধুগণ আর যাদের সামর্থ্য আছে তারা চেষ্টা করবেন একটা মসজিদ নির্মাণ করার জন্য আর যতক্ষণ আমরা যারা অসামর্থ্যবান আছি যতদিন পর্যন্ত আমরা একটি মসজিদ নির্মাণ করতে পারি নাই ততদিন পর্যন্ত আমরা কমপক্ষে পারি কোনো না কোনো মসজিদের নির্মাণ কাজে কিছু হলেও দান সৎকা করে দিতে এতে করেও যদি আল্লাহ তালা আমাদের নিয়তকে কবুল করেন ইনশাআল্লাহ আমাদের জন্য জান্নাতে একটি ঘর আল্লাহ তালা তৈরি করে দিবেন আল্লাহ পাকরবুল আলমিনা আপনাকে আমাকে আমাদের সকলকেই এই পৃথিবীর বুকে একটি মসজিদ নির্মাণ করে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহম্মা আমিন তো প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যদি নিয়মিত এই ধরনের সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই অনলাইন মাধ্যমে সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ চাইতে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ